আমরা এই যে মোড়টা আছি এখন, এটি হলো মস্তর মোড়। মস্তর মোড় এই যে হলি প্রপার্টি এবং বসতি, যেটা এই যে বসতির অফিস আপনারা দেখতে পাচ্ছেন, এই বসতি প্রপার্টিসের অফিস। অর্থাৎ এই বিল্ডিংয়ে বসতি প্রপার্টিস কাজগুলো আসছে, এটা যশোর থেকে আসছে আর কি। অর্থাৎ এটা আমরা যদি এভাবে বলি তাহলে আমরা বলবো যে এই আমি চার রাস্তা মোড়ে দাঁড়াই আছি। এইটা হলো যশোরের দিক থেকে, ফুলতলা থেকে আসলো এই রাস্তাটা, আর রাস্তাটা এইভাবে ঘুরে গেল, ঘুরে এই সোজা চলে গেল রাস্তা। এই সোজা রাস্তা হলো জিরো পয়েন্ট, রূপসা সেতু এই রাস্তাটা, আশা করি বুঝতে পেরেছেন। মানে আবারও দেখায় রূপসা সেতু জিরো পয়েন্ট থেকে শুরু করে এইভাবে এইভাবে আসলো। এই রেডি হলো মস্তর মোড় থেকে আসলাম, এসে আমরা চলে যাচ্ছি এই দিকে। এই দিকটা হলো কোন দিকে? এই দিকটা হলো ওই আমাদের প্রজেক্টের দিকে। এটা আমরা ওই দিকে একটু যাই, প্রজেক্টের রাস্তা এটা। এইটা মস্তর মোড় থেকে প্রজেক্টের রাস্তা, এটা আমাদের অফিস। এই সামনে একটু গেলেই এই আমাদের প্রজেক্ট। এই রাস্তা বা চলে গেছে এ পর্যন্ত কইয়া কইয়া দিয়ে সাতক্ষীরা খুলনার মূল রাস্তার সাথে আবার জয়েন হয়ে গেছে আর কি। এই আশেপাশে ঘর বাড়ি আছে। এই চার রাস্তার মোড়টা আমরা আবার একটু দেখে নেই। এই হলো যশোর, এদিক হলো জিরো পয়েন্ট এবং রূপসা। এই সোজা যে রাস্তা সেটা হলো বয়রা বাজার, আর এইটা হলো আমরা এই আমাদের প্রজেক্টের রাস্তা। এটা প্রজেক্টের রাস্তা যাচ্ছি, সামনে যে আমাদের একটা রেল লাইন আছে, রেল লাইনের সাথেই আমাদের এটা, আর রেল লাইনের সাথেই আমাদের কিটা ওই প্রজেক্টটা বসতি, হলি প্রপার্টিস বসতি। আমরা জয়েন্টলি এখানে কাজ করছি। এই আমরা খুলনা এই প্রজেক্টটা অত্যন্ত সুন্দর লোকেশনে এবং কম্পারেটিভলি জমির দামও অনেক কম। তো আমরা এমন একটা জায়গায় প্রজেক্টটা নিয়েছি, মানুষই খুশি, এখানে ঘর বাড়ি করে বসবাসেরও উপযুক্ত জায়গা এই আর কি। তো সব কিছু মিলে আমরা এই প্রজেক্টের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি।